আমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, আমরা যারা ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চাই, আমরা যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে সকল বাংলা বাক্যে ই প্রত্যয় যুক্ত থাকে, যেমন বাংলা বাক্যে ই সহযোগী বাক্য, আমি, তুমি, সেই ইত্যাদি। উদাহরণস্বরূপ, এই মাঠে আমরা খেলতাম, রিফাতি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, টুম্পাই আমাকে যেতে বলেছিল। এই ধরনের বাক্য কীভাবে ইংরেজি করতে হয় তা আজ আমরা শিখব। চলুন শুরু করা যাক। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচার: ইট ইজ প্লাস সাবজেক্ট, আই অথবা ইউ অথবা হি অথবা সি প্লাস হু প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশান, অর্থাৎ ইট ইজের পরে সাবজেক্ট যে কোনোটা হতে পারে, প্লাস হু প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশান। এখানে হুয়ের পরিবর্তে হোম, হোয়াট, হুয়েন, হোয়ার ইত্যাদি হতে পারে। উদাহরণ: এই মাঠেই আমরা খেলতাম, বাক্যটিতে মাঠের সাথেই প্রত্যয় যুক্ত হয়েছে, অর্থাৎ এই মাঠেই আমরা খেলতাম। ইট ইজ দিস প্লে গ্রাউন্ড হোয়ার উই ইউজ টু প্লে, ইট ইজ দিস প্লে গ্রাউন্ড হোয়ার উই ইউজ টু প্লে। রিফাতি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, রিফাতি অর্থাৎ রিফাতের সাথেই প্রত্যযুক্ত হয়েছে, রিফাতি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। ইট ইজ রিফাত, ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। টুম্পাই আমাকে যেতে বলেছিল, এখানে টুম্পার সাথেই প্রত্যযুক্ত হয়েছে, টুম্পাই আমাকে যেতে বলেছিল। ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো, ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো। আল্লাহ হয় সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ এর সাথেই প্রত্যযুক্ত হয়েছে, আল্লাহ হয় সব কিছু সৃষ্টি করেছেন। ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। আপনারা এভাবে বাংলা বাক্য ইংরেজি করতে পারেন, যেমন আমি তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড, তুমি সে যাকে আমি খুঁজছিলাম, ইট ইজ ইউ হুম আই ওয়াজ লুকিং ফর, তুমি সে যাকে আমি খুঁজছিলাম, ইট ইজ ইউ হুম আই ওয়াজ লুকিং ফর। ইট ইজ সীমা হু আই টোল্ড অ্যাবাউট হার, এই হচ্ছে সীমা যার কথা তোমাকে বলেছিলাম। এভাবে আপনারা স্পোকেন ইংলিশে বিভিন্ন ধরনের ইংরেজি বলতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন।